नमस्कार बंधुरा, आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। आज आमरा आरेकटा नतून भिडियो निये चले एसेछि। तुम्हारा हयतो भाबछो एई पैंडेमिकेर मध्ये आमरा एत केन घुरे बेड़ाच्छि। एक्चुअली आमाके हठात करे रांची आसते हलो एकटा विशेष काजेर जन्य। কাজটা শেষ করার পরে হাতে বেশ কিছুটা সময় ছিল, এই কারণেই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। তাই আজকে আমাদের গন্তব্য হলো জোনা ওয়াটারফলস। তোমরা যদি কলকাতা থেকে এখানে গাড়ি করে আসতে চাও তাহলে নিবেদিতা সেতু ধরে সোজা কোলাঘাট চলে আসতে হবে। কোলাঘাট থেকে বোম্বে জাতীয় সড়ক ধরে পহরাগোড়ার কাছে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে প্রবেশ করতে হবে ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ডে প্রবেশ করার পরে পুরুলিয়া রাঁচি রোড ধরে আমরা এগিয়ে যাব জোনা ফলসের দিকে। এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে এই জলপ্রপাতের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। বন্ধুরা, এই দেখো আমরা জোনা ফলসের একদম দোরগোড়ায় এসে গেছি। এইখান থেকে ফলসের একদম কাছে পৌঁছতে গেলে আমাদের 700টিরও বেশি সিঁড়ি অতিক্রম করতে হবে। তাই আর অপেক্ষা না করে আমরা চলো এগিয়ে যাই ফলসের একদম সামনে।
উফ বন্ধুরা, অসাধারণ অসাধারণ দৃশ্য। তোমরা এখানে সামনে এলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তোমাদেরকে এখানে একটু বলে রাখি, রাঁচি মালভূমির উপর অবস্থিত এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 141 ফুট বা 43 মিটার। এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে তো আমার যেতেই ইচ্ছা করছে না বাড়ি। অসাধারণ জায়গা, আমি বলবো তোমরা প্লিজ একবার পারলে এখানে এসো, ঘুরে যাও, অসাধারণ লাগবে। দেখো সময়টা তো একই বর্ষাকাল, তার উপরে এই জলপ্রপাত, জাস্ট নৈসর্গিক পরিবেশ। তোমাদেরকে এখানে বলে রাখি, আমাদের নেক্সট ভিডিও কিন্তু তাসাম ফলস এবং পাত্রাতু ভ্যালির উপর। আজ এই পর্যন্ত, ভালো থেকো তোমরা সবাই, থ্যাংক ইউ।